এসএসসি সমমানের পরীক্ষায় এবার গড় পাশের হার তিরাশি দশমিক শূন্য চার এগারোটি শিক্ষা বোর্ডের মধ্যে সবচেয়ে এগিয়ে যশোর এখানে পাশের হার বিরানব্বই দশমিক তিন দুই এরপরই ঢাকা বোর্ডের অবস্থান এখানে পাশের হার উননব্বই দশমিক তিন দুই গড় পাশের হারে সবচেয়ে নিচে রয়েছে সিলেট বোর্ড এখানে পাশ করেছে তিয়াত্তর দশমিক তিন পাঁচ শতাংশ শিক্ষার্থী কারিগরি শিক্ষা বোর্ডে একাশি দশমিক তিন আট মাদ্রাসায় পাশের হার উনআশি দশমিক ছয় ছয় ফল সংগ্রহ করতে সকাল থেকেই নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে জড়ো হন শিক্ষার্থী ও অভিভাবকরা অনেকে অনলাইন ও এস এম এস এর মাধ্যমেও ফল সংগ্রহ করছেন এবছর এসএসসি ও সমামনের পরীক্ষায় অংশ নেন বিশ লাখের বেশি শিক্ষার্থী

ফলাফল কিন্তু এখন সবাই দেখে ফেলেছেন এবং এবার সবগুলো বোর্ড মিলে অর্থাৎ এগারোটি বোর্ড মিলে কিন্তু এবার পাশের হার তিরাশি শতাংশের একটু বেশি তো সেই যে পাশের হার বলা যায় যে গত বছরের তুলনায় এবার কিন্তু বেশ ভালো এবং আমরা যেটি দেখছি যে গত বছরের তুলনায় এবার শতভাগ পাশ প্রতিষ্ঠানের সংখ্যাও বেশি এবং শূন্য পাশ প্রতিষ্ঠানের সংখ্যাও কিন্তু একই সঙ্গে বেশি অর্থাৎ একটা ইতিবাচক দিক একটা নেতিবাচক দিক এবং আরেকটি বিষয় বলে রাখি যে গত বছরের তুলনায় এবার কিন্তু শিক্ষার্থীর সংখ্যা বেশি ছিল যারা পরীক্ষায় অংশ নিয়েছেন অর্থাৎ তাদের সংখ্যা বেশি ছিল এবং জিপিএর জিপিএর সংখ্যা কিন্তু এবার গত বছরের তুলনায় বেশি এবার পাশের হারটাও বেশি তবে গত বছরের তুলনায় এবার জিপি গত বছরের তুলনায় কিন্তু এবার পাশের হার যেমন বেশি তেমন জিপিএর সংখ্যা কিছুটা কম আসলে এবার এক লাখ বিরাশি হাজার একশো উনত্রিশ জন আহ জিপিএ পেয়েছেন যেটি গতবার গত বছর ছিল এক লাখ তিরাশি হাজার পাঁচশোর কিছু বেশি একটি বিষয় বলা যায় যে এবার যেহেতু সিলেবাসটা আসলে আস্তে আস্তে করে পূর্ণাঙ্গ হয়েছে যেটি করোনার সময় ছিল না সংক্ষিপ্ত হয়ে গিয়েছিল তো সেজন্য যেটি যারা বিশ্লেষক আছেন শিক্ষাবিদ আছেন তারা বলছেন যে এখন যেহেতু সিলেবাস পূর্ণাঙ্গ হচ্ছে সেজন্য পাশের হার বাড়লেও আস্তে আস্তে কিন্তু জিপিএর হারটা একটু কমছে তো সব দিক মিলে যেটি দেখা যায় যে সব ওভারঅল সব ফলাফল মিলে কিন্তু ছেলেদের চেয়ে নারীরা গতবারও এগিয়েছিলেন এবারও এগিয়েছেন এবং তার আগের বারেও কিন্তু এগিয়েছিলেন তো সেই হারটা কিন্তু আসলে কমছে না এবং ছেলেরা সেই জায়গায় পেরে উঠছেন না তো এখন পর্যন্ত আসলে বিশ্লেষণটা এরকমই ছিল যে আগের চেয়ে আসলে ফলাফল বাড়ছে এবং পাশের হারটাও বাড়ছে শামীম আপনাকে ধন্যবাদ এবার আমরা চলে যেতে চাই রমেজ হোসেনের কাছে রোমিজ তোমাল এখানে কিছুক্ষণ আগে এই ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুলের যিনি প্রিন্সিপাল আছেন তিনি এসেছিলেন এবং এখানে যারা উত্তীর্ণ হয়েছেন এবং এখানে মূলত যারা পরীক্ষা দিয়েছেন তারা কিন্তু শতভাগ উত্তীর্ণ হয়েছেন আমি যদি আপনাকে একটু জানাই এবার কিন্তু এখানে পাঁচশো একষট্টি জন পরীক্ষা দিয়েছে এবং পাঁচশো জনে পাশ করেছে এবং যার মধ্যে চারশো পাঁচজন জন শিক্ষার্থী যারা এ প্লাস পেয়েছেন এবং এর মধ্যে বেশ কয়েকজন গোল্ডেন এ প্লাস পেয়েছেন তারা কিন্তু এখানে আসার পরে তারা বেশিরভাগই আসলে এক একা এসেছিলেন শিক্ষার্থীরা এবং এছাড়াও যারা তাদের অভিভাবকদের সাথে এসেছিলেন তারা কিন্তু নিজেদের মধ্যে এবং তাদের অন্যান্য যে সমস্ত পাঠিয়ে রয়েছেন তাদের সাথে আনন্দ উদযাপন করেছেন এবং তারা একে অপরকে জড়িয়ে ধরে আসলে তাদের যে মনের আনন্দ সেগুলো তারা প্রকাশ করেছেন এবং তারা সবাই মিলে এখানকার যিনি প্রিন্সিপাল রয়েছেন এবং অন্যান্য যে সমস্ত শিক্ষকরা রয়েছেন তাদের সাথে ছবি তুলেছেন আসলে এর কিছুক্ষণ আগে এখানে যারা ছিলেন অভিভাবক সহ আসলে তারা এখান থেকে চলে গেছেন এবং তাদের তারা কিন্তু আমরা দেখেছি তারা নিজেদের মধ্যে মিষ্টি বিতরণও করেছেন আর এছাড়া রাজধানীর অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানেরই মোটামুটি একই অবস্থা শুধু সারা বাংলাদেশেই মূলত এবার যেই পাশের হার সেটা মূলত এবার আমরা দেখেছি ঢাকা শিক্ষা বোর্ডে এবং ঢাকা শিক্ষা বোর্ড সহ অন্যান্য যেই আটটি শিক্ষা বোর্ড রয়েছে সেখানে কিন্তু পাশের হার আশি এবং সবই কিন্তু উনআশির উপরে এবং আশি এবং সব থেকে বেশি পাশ করেছে বিরানব্বই দশমিক তিন দুই শতাংশ যেটি যশোর বোর্ডে এবং সব থেকে কম যেটি পাশ করেছে সিলেট বোর্ডে তিয়াত্তর দশমিক তিন পাঁচ শতাংশ এছাড়া মাদ্রাসা শিক্ষা বোর্ডে পাশের হার কিন্তু উনআশি দশমিক ছেষট্টি শতাংশ এবং সেখানে জিপিএ পাঁচ পেয়েছেন পাঁচ হাজার চোদ্দো হাজার চোদ্দো হাজার দুশো ছয়জন শিক্ষার্থী এবং কারিগরি শিক্ষা বোর্ডের পাশের হার একাশি দশমিক তিন আট শতাংশ এবং এখানে জিপিএ পাঁচ পেয়েছেন চার হাজার আটাত্তর জন শিক্ষার্থী আর এছাড়া সব কিছু মিলে আসলে এবার যেহেতু প্রধানমন্ত্রী যখন যেই এসএসসি এবং সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করেছিলেন যখন তিনি প্রকাশ করেছেন তখন কিন্তু তিনি বলছিলেন যে এবার কিন্তু পুরুষদের ছাত্রদের তুলনায় ছাত্রীদের সংখ্যা কিন্তু অনেক বেশি এবং যার কারণ হিসাবে তিনি আসলে শিক্ষা মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট যারা রয়েছেন তাদেরকে কারণ খোঁজার নির্দেশনা দিয়েছেন যে কেন আসলে ছাত্রীর সংখ্যা বেশি হচ্ছে এবং ছাত্ররা কেন শিক্ষার দিক থেকে পিছিয়ে পড়ছে এবং এছাড়া এই সামগ্রিক শিক্ষা ব্যবস্থা আরও কীভাবে উন্নত করা যায় এবং 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 এই শিক্ষাকে কীভাবে বাস্তবমুখী এবং কর্মমুখী করা যায় সেই ধরনের নির্দেশনা আসলে দিয়েছেন আর এখানকার তথ্য সত্যি সবশেষ বলে এখানকার শিক্ষার্থীরা যারা ছিলেন তারা নিজেদের মধ্যে আনন্দ বিনিময় করার পর এখান থেকে তারা অভিভাবক সহ এখান এই যেই স্কুল রমিজ আপনাকে ধন্যবাদ একই বিষয়ে জানতে এবার আমরা চলে যেতে চাই চট্টগ্রামে সেখান থেকে যুক্ত হচ্ছেন রনি দত্ত রনি তমাল আপনারা এর মধ্যে জেনে গেছেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এবারে এস এস সি পরীক্ষার পাশের হার বিরাশি দশমিক আট শূন্য ভাগ যা গ্যালবারের তুলনায় চার দশমিক পাঁচ এক ভাগ কম গতবারের পাশের ভাগ ছিল ভাগ দশমিক নয় এবারে কিন্তু পাশের হার ভালো বাড়লেও কিন্তু যে জিপিএর যে প্রাপ্তির সংখ্যা সেটা কিন্তু শিক্ষার্থীর সংখ্যা কমেছে এবারে জিপিএ পাইভ পেয়েছে দশ হাজার আটশো জন যা গেলোবারের তুলনায় ছয়শো সাত জন কম গতবারে আমরা দেখেছি যে এখানে প্রায় জিপিএ ফাইভ পেয়েছে এগারো হাজার চারশো পঞ্চাশ জন তো সার্বিক এই রেজাল্টটি আসলে জানার জন্য আমি আসলে কথা বলবো এখানে আমার সাথে

জেপিএ কিছুটা কমেছে দু হাজার তেইশের তুলনায় উল্লেখযোগ্যভাবে কমেনি তো এ কমার পেছনে গণিত এবং উচ্চতর গণিতে আমাদের পরীক্ষার্থীরা তুলনামূলকভাবে খারাপ করেছে বলে আমি মনে করি আর একটি ব্যাপার হচ্ছে যে করোনা কালের যে ধকল সেটি তারা অতিক্রম করে তারা ট্রেকে ফিরে এসেছে তারা পূর্ণাঙ্গ সময়ে পূর্ণাঙ্গ সিলেবাসে তারা পরীক্ষা অংশগ্রহণ করেছে এবং সে কারণে তাদের প্রস্তুতিতে যদি কোনো রকমের কোনো রকমের ঘাটতি থেকে থাকে সেটাও একটা কারণ হতে পারে পার্বত্য জেলাগুলো সবসময় পিছিয়ে থাকে এইবার তুলনামূলকভাবে ভালো করেছে আমরা পার্বত্য জেলাগুলোতে আমরা রাঙ্গামাটি জেলার পাশের হারে আমরা দেখছি সাতাশ গতবার যেখানে সাতষট্টি দশমিক নয় দুই ছিল এখানে এইবার বাহাত্তর দশমিক সাত দুই শতাংশ খাগড়াছড়িতে এইবার বাহাত্তর দশমিক দুই পাঁচ শতাংশ টনি আপনাকে ধন্যবাদ এস পরীক্ষার ফল প্রকাশের খবর জানাতে রাজধানী এবং চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছিলেন আমাদের তিনজন সহকর্মী